করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়ালো লালমাটির রান্নাঘর। বাঁকুড়া জেলার সোনামুখী শহরে এসএফআই ডিওয়াইএফআই নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সহ অন্যান্য বামপন্থীগণ সংগঠনের উদ্যোগে দিন আনে দিন খায় অসহায় ও গরিব মানুষের সাথে লালমাটির রান্নাঘরের শুভ উদ্বোধন 15ই আগস্ট। আজ এই লালমাটির রান্নাঘর করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়ালো। ডিওয়াইএফআই এর কর্মীরা রান্না করা খাবার বাড়িতে গিয়ে পৌঁছে দিল। ডিওয়াইএফআই এর দুই কর্মী কপিল চ্যাটার্জি ও শ্রীকান্ত দে বলেন, যতদিন না রোগী সুস্থ হচ্ছে ততদিন আমরা লালমাটির রান্নাঘর থেকে খাবার পৌঁছে দেব, আমরা পরিবারের পাশে আছি এবং এটাই আমাদের কর্ম। তাদের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরে শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। করেছি 15 টাকার বিনিময়ে আমরা ওনাদের পেশেন্ট যতদিন অসুস্থ থাকবেন ততদিন আমরা ওনাদেরকে খাবার প্রতিদিন আমরা পৌঁছে দিয়ে যাব এবং সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, ওনাদের আপনারা একজন করে এসে খাবারগুলো তুলে নিয়ে যাবেন। আমরা সরে যাই, তাহলে এটা বলে দিই আবার, এটা বলে দিই। ভারতের গণতান্ত্রিক সোনামুখীর সমস্ত গণসংগঠন থেকে আরম্ভ করে সোনামুখীর বামপন্থী সমস্ত সাধারণ স্থানের মানুষ আমরা একজুট হয়ে এই রান্নাঘর, লালমাটির রান্নাঘর আমরা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব প্রান্তিক মানুষ, কোভিড আক্রান্ত তার বাড়ি, কালকে 24 ঘন্টা পেশেন্টটা এই প্যাকিং দিতে ছিল, প্রশাসনকে কোনো সাহায্য করেনি। এমতো অবস্থায় আমরা খবর পাওয়ার পর আমরা তাদের 14 দিনের যে খাবার দাবার যে ব্যবস্থা সেটা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে তাদের খাবারটা দেবো, এরকম আমরা করেছি। এটা আমাদের আশু কর্তব্য এবং দায়িত্ব। এটা এমন কিছু বিরাট বড় কাজ আমরা ডিওফাই থেকে বা গণসংগঠনের তরফ থেকে করছি এমন নয়, এইটাই যুবদের কাজ, এটাই ছাত্রদের কাজ, এটাই বামপন্থীদের কাজ। আমরা এই কাজটাকে ত্বরান্বিত করছি শুধু এইটুকু। লাল সালাম আমরা এসেছিলাম বামপন্থী সংগঠন যারা আছি আমরা, তারা ওনাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য, ওনাদের পেশেন্ট যতদিন না সুস্থ হচ্ছেন আমরা বামপন্থীরা ওনাদেরকে খাবার সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেবো। সুস্বাস্থ্য গঠন এবং দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে জিমের বিকল্প আর কিছু হতে পারে না, তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় পার করে প্রয়োজন শরীর চর্চা। আর আপনাদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শহর রঘুনাথপুরে নারী পুরুষ উভয়ের জন্য তৈরি হয়েছে অত্যাধুনিক যন্ত্র সামগ্রীতে সজ্জিত পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিম। এখানে ফিটনেস কনসালটেন্ট এবং পার্সোনাল ট্রেনার দ্বারা সুঠাম ও রোগ মুক্ত শরীর গড়ে তোলার উপযুক্ত পরামর্শ প্রদান করা হয়। তাই আর দেরি নয়, পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিমে আপনার নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পূর্বপল্লী। ফোন নাম্বার 9732921126। এখানে মেয়েদের জন্য পার্সোনাল ট্রেনার এবং ফিটনেস কনসালটেন্ট দ্বারা জিমের ব্যবস্থা করা হয়ে থাকে।